এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। দুই বিদেশি মুসামুদ্দে এবং করিম অমুলজা সহ চার ফুটবলারকে সই করালো মোহামেডান। মঙ্গলবার দুপুরে আইএফএ অফিসে গিয়ে সই করেন তারা। দুই বিদেশির সঙ্গে সাদা কালো ব্রিগেডের হয়ে এদিন সই করলেন দুই বঙ্গতনয় শুভ্রনীল বসু এবং প্রসেনজিৎ চক্রবর্তী। গোকুলাম কেরালা থেকে মোহামেডানে মুসামুদ্দে প্রথম খেলতে এলেও এর আগে কিন্তু শতাব্দী প্রাচীন ক্লাবটিতে খেলে গেছেন করিম অমুলজা 2016 সালে। সে বছর তিনি মোহামেডানের অধিনায়কও ছিলেন। মোহামেডানের হয়ে সই করতে যাওয়ার আগে এফসিআই এর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন তারা। সেই ম্যাচে মোহামেডান অফিস দলটিকে 3-1 গোলে পরাজিত করে। সাদা কালো ব্রিগেডের হয়ে গোল করেন আর্থার কাওয়াসি, শোভন সেন এবং চার্লস। দুই প্রধানের আগে থেকেই এবার অনুশীলন শুরু করেছিল মোহামেডান কোচ সুব্রত ভট্টাচার্যের তত্ত্বাবধানে। তার হাত ধরে মোহামেডানের পুরনো ঐতিহ্য ফিরে কিনা সেটাই এখন দেখার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।